আসসালাম আলাইকুম বন্ধুরা সকলেই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন এবং আমিও আল্লাহ রহমতে অনেক ভালো আছি আপনারা অ্যাফিল স্টুডিওতে সঠিক নিয়মে রেকর্ড করতে জানেন না অনেকেই তো আমি সুন্দরভাবে আপনাদের ক্লিয়ার করে দেব রেকর্ড নেওয়ার জন্য আপনারা অবশ্যই মাইক্রোফোন কানেক্ট করে নিতে হবে এই দেখেন যে আমার মাইক্রোফোনটা কিন্তু এইখানে দেখা যাচ্ছে আপনি এইখান থেকে যখন ননে চলে যাবেন এবং এইখান থেকে কিন্তু আপনি দেখতে পারবেন যে এইখানে কিন্তু আপনি কখনও যদি সাউন্ড কট থাকে সেক্ষেত্রে অ্যাফেল স্টুডিও আইসো অথবা সাউন্ড কটের নামটা আসবে এখানে তো আমার যেহেতু সাউন্ড কট নাই মাইক্রোফোন তো আমি ইন ওয়ানে সবসময় রেকর্ডটা করি আপনারাও ইন ওয়ানে রেকর্ডটা করবেন তো ইন ওয়ান সর্বপ্রথম সিলেক্ট করে নেবেন তো এখন কিন্তু সরাসরি আমার কথা হচ্ছে এখন যদি আমরা রেকর্ড করতে যাই সেক্ষেত্রে কিন্তু এই কথাটাও উঠবে এবং রেকর্ডটাও কিন্তু উঠবে অথবা গাইতে আমাদের কিন্তু অনেকটাই প্রবলেম হবে কারণ আপনার নিজে যখন সরাসরি রেকর্ডটা করবেন ওইটাই কিন্তু আবার সরাসরি আপনি শুনতে পারবেন তো সেই জন্য এখন এটা কিন্তু আমাদের মাস্টারে রেকর্ড হচ্ছে ঠিক আছে এটা আমরা ইন ওয়ান ইন টু যেখানেই করি না কেন তো মাস্টারে যেহেতু রেকর্ড হচ্ছে তাই না এই যে দেখতে পারবেন যে এইখানে রেকর্ডটা হচ্ছে যদি ধপের সাথে সাথেও গাইতে চান সেক্ষেত্রে কীভাবে রেকর্ডটা করবেন সেক্ষেত্রে ওই দপটা আপনি প্লে করবেন এবং আপনার অবশ্যই হেডফোন দিয়ে তারপর আপনি গজলটা দপের সাথে সাথে গাইবেন এবং দপ টেম্পোটা সিলেক্ট করবেন এখন অনেকেই বুঝতেছেন না এই ব্যাপারটা যেমন আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি হ্যালো হ্যালো আমরা এইখান থেকে আমরা সাউন্ড অফ করে দিলাম এখন আমরা একটা দপ নিব এখান থেকে আমরা চলে যাব এখান থেকে মিউজিকে এবং একটা দপ নিব এই দপটাই আমরা এখানে নিব এখানে নিয়ে এভাবে ছেড়ে দেব এখন দপটা তো আমরা নিলাম তাই না এখন কিন্তু এটা তালে মিলবে না এই যে টেম্পো যদি প্লে করি এই যে দেখেন কেন মিলতেছে না এটা একশো চল্লিশ বিপিএম আমাদের আর গজলটা দপটা আমাদের ছিয়াশি বিপিএম তা সেই জন্য কিন্তু মিলতেছে না তো টেম্পো অবশ্যই আপনার খুবই ইম্পর্টেন্ট জিনিস এটা সিলেক্ট করে নিতে হবে তো এখান থেকে ডিটেক্ট টেম্পোতে চলে যাব এবং পঁচাত্তর টু একশো এইখানে দিলেই আমার টেম্পোটা দেখাচ্ছে দেখছেন ছিয়াশি দশমিক বারো বিপিএম হুম তো আমরা ইএসে ক্লিক করব এখন দেখেন টেম্পোর সাথে সাথে এবং মেট্রো নামের সাথে সাথে কিন্তু বাস দেছে এখন এইটাই জাস্ট আপনি শিফটে ক্লিক করে কপি করে দিবেন এই যে কপি করে দিবেন এভাবে কপি করে দিবেন এই যে এভাবে কপি করে এখন কিন্তু সাথে সাথে টেম্পোর সাথে সাথে রেকর্ডটা নেবেন কিভাবে নেবেন এই যে টেম্পোর সাথে সাথে এই যে আমরা অফ করে দিচ্ছি দপের সাথে সাথে রেকর্ড এই যে দেখেন সোনার মদিনা দূরে প্রাণে রে বহুদূরে বহু দূরে কিন্তু মদিনওয়াল আমার অন্তরে ম মদিনা বলে জিকির করে রে মদিনা মদিনা বলে জিকির করে রে যে গিয়েছে একবার সোনার মদিনা তার মনে আর কোন দুঃখ রইল না তো এভাবে টেম্পোর সাথে সাথে রেকর্ডটা নেবেন তো আমি দেখানোর জন্য আপনাদের জাস্ট করেছি এখন আমরা কি করব তো সঠিক নিয়মে কিভাবে আপনারা ভোকাল মিক্সিং করবেন এই নিয়ে আমার ভিডিও আছে এখন আমরা একটা অটোটিউন করব এখান থেকে খুবই চমৎকার সেটা হলো আপনার ওয়েব টিউন রিয়াল বান্ডিল তো এইখান থেকে আমরা অটো টিউন করব ওয়েবের অটো টিউনটা আমরা এখন করব। তো এইটা হলো আপনার মেজরের শার্প এবং স্কেলটা হলো আপনার কি হলো মেজর না তো মেজরের এফ সারে দিলাম এখন শুনে চলে যেতে হবে কিউ হবে না তোমার সাথে এই যে ওএপেরিট একদম রিয়েলিস্টিক লাগে ঠিক আছে মানে অটোটিউন বোঝাই যায় না আর চাইলে বেশিও দিতে পারবে না এই যে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে কেউ হবে না তোমার সাথে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে কেউ হবে না তোমার সাথী একলা পরে রবে সময় থাকতে সো ভাই হ্যাঁ তারপরে আপনি দেখতে পারবেন এখান থেকে অনেক সুন্দর সুন্দর কিন্তু যেমন এই যে এন এস ওয়ান কিন্তু আপনি নয়েস রিমুভ করতে পারবেন খুব সুন্দরভাবে যেমন আপনি দেখেন এই যে এইটা এই যে দেখেন এখন মিটারে আল কোরআনের পথে রোজা সঙ্গী হবে ওই না কেমত এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে এই যে দেখেন এটা আপনি চাইলে এই যে বিষের অথবা তিরিশ পার্সেন্টের উপরে যাবেন না যদি একদম উপরে যায় এখন কিন্তু ও একটা লেবেল করে দিয়েছে এই যে নয়েসটা এই যে দেখে কেউ হবে না তোমার সাথে হবে কেউ হবে না তোমার সাথে একলা পরে রবে এখন আমরা এই যে ইফেক্টস অন অফ করলে কিন্তু বুঝতে পারবেন এই যে দেখো থাকতে সো ভাই আলকুরানের পথে একলা পরে রবে সময় থাকতে সবাই এটা খুবই ওয়েবের একটা দারুণ প্লাগইন এবং খুব চমৎকার ঠিক আছে তারপর এই যে দেখতে পারবেন ডিএসআর মনো 2 এটাও খুব চমৎকার তো এই যে প্লাগইনটা দেখেন পথে এখন কিন্তু ভোকালটা চেপে গেছে তাই না এখন আমরা এইটা তিরিশ অথবা চল্লিশের ভিতরে রাখবো ডিএসআর মনো টু এখন ওয়েবের আরও একটা প্লাগিন আছে এই যে দেখেন এই প্লাগিনটাও খুবই চমৎকার এইটা আপনি চাইলে সাত অথবা ছয়ের ভিতরে রাখতে পারেন অথবা ফাইভ এই যে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে কেউ হবে না তোমার সাথী এবং এখান থেকে আপনারা হ্যাঁ খুবই চমৎকার চমৎকার কিন্তু প্লাগ পেয়ে যাবেন হ্যাঁ তারপরে এখান থেকে দেখবেন আপনি অনেকগুলা খুবই সুন্দর প্লাগিন পাবেন এবং এইখান থেকে আমরা এখন আমরা স্পানের মাধ্যমে দেখবো যে আমাদের বয়সটা ঠিক আছে কিনা যদি বয়স ঠিক থাকে তাহলে মিটারটা কিন্তু এইখানে যাবে আর বয়সে যদি বয়স যদি ঠিক না থাকে তাহলে মিটারটা কিন্তু এই সাইডে যাবে কিন্তু তাহলে আমরা বুঝতে পারবো আমাদের বয়সের যখন মিক্সিং মাস্টারিং করব তখন সাউন্ডটা কিন্তু কমে যাবে একদম থাকতে আল কোরআনের পথে একলা সময় দেখেন একদম লেবেলে আছে কিন্তু এই যে এ জ্যোতি এই সাইডে যাইতো তাহলে বুঝতাম যে এই মিক্সিং করার পর ঝামেলা হবে সেই জন্য এই যে স্পান প্লাগইনটা কিন্তু ফ্রি পেয়ে যাবেন ক্রোমে ঠিক আছে ক্রোম ব্রাউজারে কিন্তু পাবেন এটা লিখে সার্চ দিলেই কিন্তু পেয়ে যাবেন এখান থেকে আমরা দেখতে পারবেন এই যে এটাও খুব চমৎকার প্লাগইন এই যে হারমোনি সময় থাকতে শোভাই আল পথে এটা অ্যান্তাস অটোটিউনের ভিতরেই কিন্তু আপনারা এই বান্ডেলটা পেয়ে যাবেন অটোটিউনের সেখানে কিন্তু এই যে যে ইঞ্জিনটা পেয়ে যাবেন তারপর এখান থেকে অনেক সুন্দর সুন্দর প্লাগিন পেয়ে যাবেন যেমন অটোটিউনের সাথে আপনি পেয়ে যাবেন এবং এইখান থেকে এবক্সের কিন্তু আহ জন্য কিন্তু খুবই চমৎকার চমৎকার কিন্তু ই পাবেন এই যে দেখেন এই যে এই পৃথিবী চলে যেতে হবে টাকা পয়সা বাড়ি গাড়ি এই যে প্লাগিংটার মাধ্যমে বয়সটা চেকুনও করতে পারবে না এই যে দেখেন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লেগেছে আশা করি অনেক ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন এবং নতুন নতুন টিউটোরিয়াল ইনশাল্লাহ চলে আসবে এবং যারা অ্যাপল স্টুডিও মোবাইল ভার্সন অথবা পিসির সেট আপ করতে পারতেছেন না তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ